যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল, একটির নাম ছিল স্যামসন। মাত্র 7 মাইল দূরে ছিল সেই জাহাজটি। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি শিল মাছ ধরছিল তারা। পাছে তারা ধরা পড়ে যায় তাই তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহু দূরে চলে যায়। এই জাহাজটার কথা ভাবুন তো, দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে এর। আমরা যারা শুধু নিজেদের কথাই ভাবি, অন্যের জীবনে কি এলো কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমাদের, তারাই ছিলেন ওই জাহাজটিতে। দ্বিতীয় জাহাজটির নাম ছিল ক্যালিফোর্নিয়ান। মাত্র 14 মাইল দূরে ছিল জাহাজটি। ওই জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশে। তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন, সকালে দেখবেন কিছু করা যায় কি না। জাহাজটির অন্য সব ক্রুরাও নিজেদের মনকে সান্ত্বনা দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়। এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর যে ঠিক সেই মুহূর্তে আমাদের কিছুই করার নেই, পরিস্থিতি অনুকূল হলে ঝাঁপিয়ে পড়ব। শেষ জাহাজটির নাম ছিল কার্পাথিয়ান্স। এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে, ছিল প্রায় 58 মাইল দূরে। যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্তনাদ, জাহাজের ক্যাপ্টেন হাঁটু মুড়ে বসে পড়েন জাহাজের ডেকের উপর, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের। তারপর পূর্ণ শক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের 705 জন যাত্রী প্রাণে বেঁচে যান। মনে রাখা ভালো, 1000 কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার, কিন্তু তারাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়বেন। ইতিহাস হয়তো মনে রাখবে না তাদের, কিন্তু যুগে যুগে তারাই বন্দিত হবেন মানুষের মুখে মুখে গাওয়া কথামালায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন কিন্তু ঠকাবেন না, ভালোবাসবেন কিন্তু দেখাবেন না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে, কারণ পানি আগুনকে নেভাতে পারে, আগুন আগুনকে নেভাতে পারে না, বরং আরও বাড়িয়ে দেয়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরও অনেক মায়া হয়ে যায়। কারো বিশ্বাস ভাঙা সহজ, কিন্তু পুনরায় তার বিশ্বাস অর্জন করা খুব কঠিন। সময় খারাপ, চুপ থাকো, একদিন তোমারও সুযোগ আসবে কথা বলার। কিছু আঘাত মানুষ চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট আজীবন রয়ে যায়। কিছু আপনজন সহজেই ভুলে যায়, তবুও জীবন ঠিকই চলে যায়। ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া দরকার। মোবাইলে কথা বলার সময় কখনোই একদম শেষ চার্জ পর্যন্ত কথা বলবেন না, তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে। মানুষ বলে যার বাড়ি গাড়ি আছে সেই সফল, আসলে যে নিজেকে শুধরে নিয়েছে সেই সফল। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না, খুব সাবধান। সৌন্দর্য নিশ্চয়ই মানুষের চোখে ফুটে ওঠে, ব্যবহার মানুষের অন্তরে প্রকাশ করে। সকালে যে পেপারের দাম 10 টাকা সেটা সন্ধ্যায় 10 টাকায় 1 কেজি পাওয়া যায়, সুতরাং অহংকারের কিছু নেই, সব কিছুই সময়ের ব্যাপার। ভুলে যাওয়ার ক্ষমতা থাকলেও সবসময় সব কিছু ভুলে যেতে নেই। যারা অপমান করেছিল, সবার সামনে মজা উড়িয়েছিল, তাদেরকে মনে রেখে তাদের থেকে দূরত্ব তৈরি করতে জানতে হয়। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, জেনো তা ধোকা। মায়ের চেয়ে যদি কেউ লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা।
যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়েও বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয়, যারা জানতে বুঝতে চায় না, প্রশ্ন করতে পারে না, যাদের জ্ঞান তৃষ্ণা নেই তারাও মূর্খ। পরাজয় হলো কোনো কিছু নতুনভাবে এবং পুরো উদ্যমে শুরু করার আরেকটি সুযোগ। শাসন শুনতে যতই খারাপ লাগুক, যে মানুষের জীবনে শাসন করার মতো মানুষ থাকে না তার মতো অভাগা আর কে আছে? কেউ যখন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও। মানুষ ঘর ঘর করে গলা শুকায়, একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোক আপন হয়, কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নাই। প্রিয় মানুষ তো সেই যার সাথে কিছু সময় কাটানোর পর একা থাকার সময় সেই সময়কার কথাগুলো মনে পড়লেই মন ভালো হয়ে যায়। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। যাবার অর্থ এই নয় যে কেউ আমায় ছেড়ে চলে গেলে তুমি হেরে গেছো। তুমি কখনো হারোনি, হয়তো জিতেছ, না হয় কিছু শিখেছো। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হতে পারে। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। ভালো সময়ে যারা পাশে থাকার নাটক করে তারাই খারাপ সময়ে ব্যস্ত থাকার নাটক করে। নেশাগ্রস্ত স্বামীকে অনেক নারী ছেড়ে যায় কিন্তু ঘুষখোর আর দুর্নীতিগ্রস্ত স্বামীকে কেউ ছাড়ে না। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্য। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যা কথাগুলো সত্যি মনে হয়, আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। কাউকে প্রচণ্ড ভালো লাগার পর নিজেকেই বেহায়া মনে হয়, দ্বিতীয় কাউকেই আর ভালো লাগে না, যত সুন্দরই হোক বা পারফেক্ট, পছন্দই হয় না, কারো প্রতি দুর্বলতাও আসে না। আমার তাকেই ভালো লেগে গেছে, আমার তাকেই লাগবে। সাধারণ হওয়াটা একটা অসাধারণ বিষয়, সবাই সাধারণ হতে পারে না। কেউ যদি হিংসা করে করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই, যে ভালোবাসা সব সময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না, মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজের সব ভুল করে শিক্ষা নেবেন। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। রাগ দেখানোটা সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন। এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস তাহলে স্ত্রী হিসাবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস। বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে 30 মিনিটের রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করে বাসায় ফিরে দরজায় সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা নারী। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। কারো সাথে কথা বলার অভ্যেস করবেন না, মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়।
কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে, কিন্তু আদেও সেটা নয়। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। হারাতে দিলেই মানুষ হারায়, রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত দেখা যায়। এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে। চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর, যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি তখনই কারোর বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। সে যদি ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বাড়িয়ে দিত। সবচেয়ে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়। সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না, এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ বুঝে উঠতে পারে না। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো, হয়তো তুমি নিজে জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশি, থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। কাছের মানুষগুলো গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো। হিউম্যান সাইকোলজি বলে যদি কোনো মানুষ খুব বেশি হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না, তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ। যেতে হলে প্রথমবারেই চলে যেও, বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও। বদলে সবাই যায়, কেউ আগে কেউ পরে, কেউ সময়ে কেউ সুযোগে। সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত, নিজের জন্য নিজে বাঁচো, নাই বা দিল কেউ গুরুত্ব। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। মাঝে মাঝে কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায়। মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না। এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য যথেষ্ট। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। জীবন আছে তাই তো সমস্যাও আছে, তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। সুখ কেবল আনন্দই দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয়। যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না, প্রেম, রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয়। আপন পর চেনায়, একা
পথ চলতে শেখায়, সাহস যোগায়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। এই কথাগুলি কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। এক, আপনার পরিবারের দুর্বলতার কথা। দুই, প্রাক্তনের কথা। তিন, তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। একজন 3% চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলছে, অন্যজন 15% চার্জ নিয়ে তার প্রিয় মানুষটাকে বলল, আমার ফোনে চার্জ শেষ, পরে কথা বলবো। আসলে কি জানেন তো, কথা বলার ইচ্ছে থাকলে অনেকভাবেই বলা যায়, আর ইচ্ছে না থাকলে হাজারো কারণ দেখানো যায়। আসলে কি, ভালোবাসা আর ভালো লাগা এক নয়। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে, 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। পার্থেনিয়াম গাছের পাতা খুবই সুন্দর, কিন্তু গাছটি বিষাক্ত। শুধু মুখের সৌন্দর্য দিয়ে কি হবে যদি মনের মাধুর্য না থাকে? আগের দিনে ভালোবাসা প্রেমের সম্পর্কগুলো অটল থাকলেও পরিবার মেনে নিত না। আমার ফটো তার গ্যালারিতে জায়গা পেলেও আমি তার মনে কখনো জায়গা পাইনি। কিছু কিছু সিচুয়েশন এমন হয়ে যায় যে একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে চাইছেন কিন্তু পাবেন না, আর আপনি কিছু করতেও পারবেন না, শুধু চেয়ে চেয়ে দেখতে হবে একটা অনাকাঙ্ক্ষিত সমাপ্ত। মায়া সত্যি বড় অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে যেতে। বিয়ের নিয়তে যার সাথে প্রেম করছেন, প্রেম করার নিয়তে তাকে বিয়ে করুন। মনে রাখবেন, বিয়ে ছাড়া প্রেম হয় না, যেটা হয় সেটা প্রেমের মোহ। আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তোকে ভালোবাসি তা বলার হয়তো হাজারটা উপায় আছে, কিন্তু তোকে কতটা ভালোবাসি তা বোঝানোর কোনো উপায় নেই। যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। মানুষ আসবে, মিশবে, পরিবর্তন হবে, চলে যাবে, কিন্তু শেষে তোমারই তুমি, কেউ তোমার নয়। অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মধ্যেই নিজেকে খোঁজো, জীবন সুন্দর হবে। মনে রাখবেন, নিশ্চয়ই আপনার সমস্যা সৃষ্টি হওয়ার পূর্বেই রবের নিকট এর সমাধান রয়েছে। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন তার আর সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো নয়, এটাই আমাদের সমাজের বাস্তবতা। কাউকে মনে পড়ছে ফোন করো, কাউকে দেখতে ইচ্ছে করছে জানাও, ভালোবাসো কাউকে বলে দাও, আগামী 5 মিনিট বেঁচে থাকবে কি না জানো না, অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না, মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়,
প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা এবং সম্মান, এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ হয়ে যায়। একটা প্রাইভেট কোম্পানির অফিসের বসকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি শুধু বিবাহিত পুরুষদের চাকরিতে রাখেন কেন? উনি বললেন, এদের ধমক সহ্য করার অভ্যেস আছে আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে চায় না। অন্যের জীবনে আগুন লাগানো মানুষগুলো এটা ভুলে যায়, সময়ের হাওয়া যদি দিশা বদলায় সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। বৃদ্ধাশ্রমে দুই বৃদ্ধা বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে, সম্পর্কে দুই বিয়ান, ভেবে পাচ্ছেন না কে কাকে দোষারোপ করবেন। মন খারাপ থেকে যদি নিজেকে মুক্ত করতে চাও তাহলে মন খারাপের কারণটা শেয়ার করো। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে। যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় তারাই ছেড়ে চলে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে। তুমি যেখানে ভাবো সব কিছু শেষ হয়ে গেছে, কখনো কখনো সেখান থেকে নতুন কিছুর সূচনা হয়। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। নিজের খরচ নিজে চালানোর মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। পুরুষের চোখে নিজের বউ সেরা সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের বউ সুন্দরী। দিন বদলায়, মাস বদলায়, বদলায় কতজন। যারা সত্যিকার অর্থ ভালোবাসে বদলায় না তাদের মন। তিনটি কথা না জানলে আপনি সারা জীবন গরিব থাকবেন। টাকার পিছনে না ছুটে সফলতার পিছনে ছুটুন। দুই, সফলতাই মানুষের টাকা এনে দেয়। তিন, প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী। ছায়া দেখা গেলেও মায়া দেখা যায় না। মূলত অদৃশ্য জিনিসগুলোই দেওয়ার সময় উত্তম কিছু দেয়, আর নেওয়ার সময় নিঃস্ব করে সব ছিনিয়ে নেয়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয় আশেপাশের মানুষকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। যাদেরকে আমরা বেশি প্রশ্রয় আর পাত্তা দেওয়া শুরু করি, একটা সময় তারাই আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে যায়। কেউ তোমার উপর রেগে গিয়ে কথা শোনালে তাকে থামিও না, কারণ মানুষ রেগে গেলে সত্যি কথা বলে। নিজের জন্য কাঁদলি না মন, কাঁদলি কার জন্য? নিজেকে নিজে ভালো না বেশে হইলি সুখ শূন্য। কিছু জিনিস না পাওয়ার আফসোসটা সারা জীবন রয়ে যাবে। মানুষ যতবারই ভুল করে ততবারই নতুন করে কিছু শিখতে পারে। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। সংসার বড়ই অদ্ভুত, এখানে সবাই সব কিছু জমিয়ে রাখতেই ব্যস্ত খালি হাতে যাবার জন্য। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না, পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু সত্যি কে কাকে ভালোবাসে তা সময় এলেই বোঝা যায়। কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে, কারোর কাছেই ওরা কষ্টের কথা স্বীকার করে না। ভালোবাসলে তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায়। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর দূরত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। যেখানে সারা বছর মানুষ মানুষকে ঠকাচ্ছে সেখানে এপ্রিল ফুল বিলাসিতা মাত্র। প্রত্যেকটা মেয়ের চাওয়া, শ্বশুর শাশুড়ি চাই না, বিয়ের পর
শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চাই। পৃথিবী তোমার শূন্যস্থান পূরণ করতে পারলেও কখনোই তোমার শূন্যতা পূরণ করতে পারবে না, কারণ নদী মরে যায়, রেখে যায় রেখা, মানুষ চলে যায়, থেকে যায় কথা। জীবন হলো সবচাইতে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি নকল করেও পাশ করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা। চাইলে কাউকে হাসানো যায়, কিন্তু সবাইকে কাঁদানো যায় না, মানুষ সবার জন্য কাঁদে না। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। তুমি যখন আমাকে চাইলে আমি জানলাম ভালোবাসা কি, আমি যখন তোমাকে চাইলাম আমি জানলাম অবহেলা কি। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে, তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ করে দেওয়া উচিত। যে স্ত্রী নিজের ঘরের কথা অন্য মহিলার সাথে শেয়ার করে, দেখবেন সেই সংসারে শান্তি জিনিসটাও অন্যের কথায় চলে যায়। মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে, তিতো হলেও এটাই বাস্তব। দূরে থাকলেও ভালোবাসা যায়, তবে দূরে থাকা মানুষটি যদি আপনার নিজের মানুষ হয়। সুখ খুব ছোট একটা শব্দ, এটা পেতেও খুব বড় কিছুর প্রয়োজন পড়ে না। ছোট ছোট খুশিগুলোই সুখের সৃষ্টি করে। ভালো আছি, এটা আমরা সবাইকে বলতে পারি, কিন্তু কষ্টের মধ্যে আছি, এটা বলার জন্য অনেক কাছের একজনের প্রয়োজন হয়। যার যেমন মানসিকতা সেভাবেই অন্যের বিচার করে, যার যেমন মানসিকতা সেভাবেই অন্যের বিচার করে। আমরা শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে। ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে, আর রাগে করে অন্যের ক্ষতি। চেহারা নয়, চরিত্র নিয়ে ভাবুন, কারণ মরলে কিন্তু সবাই চরিত্র নিয়েই সমালোচনা করে। তোমার মন খারাপ যদি এ পৃথিবীর কারোর হৃদয় স্পর্শ না করে, তবে তুমি হাসতে শিখে নাও। টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছো যাকে, কে বলতে পারে একদিন সেই হয়তো দেখিয়ে দেবে অবহেলায় সবাই হারিয়ে যায় না, কেউ কেউ ঘুরেও দাঁড়ায়। মানুষ ঘর ঘর করে গলা শুকায়, একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোক আপন হয়। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। প্রয়োজনেই প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন নেই তাই অপ্রিয় হয়ে গেলাম। একবেলা কথা না হলে মরে যায় প্রেমিক, অথচ দুবেলা না খেয়ে বেঁচে থাকে শ্রমিক। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয়, একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, এটাই রীতি। মানুষের দুটো রূপ, একটা নকল আর একটা আসল। আজকাল মুখোশ পরা নকল মানুষে দুনিয়াটা ভরে গেছে, তারাই সমাজে প্রতিষ্ঠিত। আজকাল মানুষের স্বাভাবিক রূপ থাকলেও নিজেকে কৃত্রিমভাবে রঙিন করতে ব্যস্ত, আর রঙহীন সাদামাটা মানুষগুলো সমাজে অবহেলিত। মুখ আর মুখোশের পার্থক্য করলে একাকিত্বই ভালো মনে হয়। আসলে মানুষ কিছুটা লোকাল বাসের মতো, আদর করে ঘরে তোলে আর ঘাড় ধরে নামায়। আমাদের পৃথিবীতে এখন মুখ ও মনের সমন্বয়ে কেউ কথা বলে না। মুখে একরকম বলে, মনে লুকিয়ে রাখে অন্য ভাব, নইলে স্বার্থরক্ষা চলে না। যে ভালোবাসা বোঝে সে অভিমানও বোঝে, কিন্তু যে অভিমান বোঝে না সে কিভাবে বুঝবে ভালোবাসা?
প্রত্যেকের জীবনেই ছন্দপতন ঘটে। বাস্তবতাকে মেনে নিতে হবে, সময় আসলে ঠিক আনন্দ ফিরে পাওয়া যাবে, এই আশা বুকে বেঁধেই বেঁচে আছি। কেউ দায়মুক্ত হতে চাইছে সন্তান ডাস্টবিনে ফেলে, আবার কেউ হাহাকার করছে সারাটা জীবন একটা সন্তানের জন্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কোন উক্তিটি ভালো লাগলো সেটাও জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই রকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই রকম আরও একটি ভিডিও আপনি দেখতে পারেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।